গতকাল রাজারহাটে বৈদিক ভিলেজ স্পা রিসর্টে সম্পন্ন হলো ইন্টারন্যাশনাল পিস সামিট 2022 এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, যেখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন সিটি কেবলের ডিরেক্টর সুরেশ শেঠিয়া। এই প্রোগ্রামের মাধ্যমে কার্যত বাংলাদেশ এবং ভারতের মেলবন্ধন ঘটানো হয়। ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের তরফ থেকে প্রতি বছর বাংলাদেশ থেকে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে একটি প্রোগ্রাম করা হয়, যেখানে এই প্রোগ্রামের মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে একযোগে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেখানে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উপদেষ্টা মমতাজ বেগম থেকে শুরু করে বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞাপন দাতা বাপি সাহা সহ বিভিন্ন ফ্যাশন ডিজাইনার এবং সেলিব্রিটিদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে সম্মান জানানো হয়। তাছাড়া ময়ূরপঙ্খী ফাউন্ডেশন বিভিন্ন রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে গরিব বাচ্চাদেরকে নিয়ে তারা বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ করেন। চাই চাই যে সব জায়গায় শান্তি আসুক এবং সবাই ভালো থাকুক, এগিয়ে যাক জীবনে এবং মানুষের পাশে দাঁড়াক এবং ভালো কাজ করুক। এখানে দেখবেন যে যারাই এসেছেন, যারা অ্যাওয়ার্ড নিচ্ছেন, যারা পাচ্ছেন এবং প্রত্যেকবার অ্যাওয়ার্ড নিচ্ছেন, প্রত্যেকেই কিন্তু একটা জিনিস কমন সবার মধ্যে, সবাই কিন্তু সোশ্যাল ওয়ার্কার সবসময়। তারা ভালো কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত এবং মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ছোট ছোট থেকে বড় বড় ব্যাপারে মানুষকে সাহায্য করেছে এবং কোভিড সিচুয়েশনে করিয়েছে, প্লাস তাছাড়াও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। তা এইটা একটা আমাদের কাছে খুব ভালো লাগে এসে যে এইভাবে বাংলাদেশ থেকে এসে এসে কীভাবে অর্গানাইজ করেছে কলকাতাতে এবং কলকাতাতে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে এবং মানুষ যে ব্যবসা যাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদের পুজো বের করেছে, তা আমাদের সত্যি বাংলাদেশের সঙ্গে সবসময় আমাদের বাংলাদেশের রিলেশন খুবই স্ট্রং। আমার বাবার সঙ্গেও ভীষণই স্ট্রং ছিল শেখ হাসিনা, উনি এসেওছেন কিছুদিন আগে আমাদের কলকাতায় পিনবল টেস্টে, তা সেখানে আমাদের ওনাদের সঙ্গে আমরাও ওনাদের ওখানে গেছি অনেকবার, তাই আমাদের সঙ্গে খুবই বাংলাদেশ এবং কলকাতার খুব ভালো রিলেশন। তাই আমি মনে করি আজকের এই প্রোগ্রামটি তখনই সফল হবে যখন আপনারা সবাই মনে করবে যে আমরা এই অনুষ্ঠানের পার্ট। একটা সজোরে করতালি সকলের জন্য। এই অ্যাওয়ার্ড শোটা করলে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গকে একসাথে নিই, তো এই বিষয়ে একটু বলবো আর কি। এবং আজকে তোমার জন্মদিন, সেই জন্য চটি দেওয়া আসতে থেকে অনেক অনেক তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আসলে এই পরিপূর্ণ অনেক আগে থেকে ছিল এবং আমি যেটা বলছিলাম যে আমি সবসময় আসলে থাকার পরে আমার কলকাতাকে অনেক প্রাণের স্মরণ হয় এবং এই মানুষগুলো খুব চমৎকার এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমার এই অর্গানাইজেশন থেকে আমি এখানে একটা প্রোগ্রাম করব এবং যেখানে আমি শান্তি নিয়ে কাজ করছি, কারণ এই অশান্ত পৃথিবীতে শান্তি অনেক বেশি দরকার। সেখানে এত চমৎকার বাংলাদেশ ভারতের মানুষগুলোকে একত্রিত করে এবং এত চমৎকার মানুষগুলোকে পুরস্কৃত করতে পারে আমি আসলে অনেক আনন্দ বোধ করছি। এবং এই পরিকল্পনা আসলে দুই মাস আগে থেকে ছিল এবং দুই মাসের সফল বাস্তবায়ন আজকের এই প্রোগ্রাম এবং জন্মদিন আসলে প্রোগ্রাম কাকতালীয়ভাবে মিলে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এতগুলো মানুষকে একত্রিত করতে পেরেছি, তাদের ভালোবাসা পেয়েছি, এটাই সবচেয়ে বড় বিষয়। এবং এই যে মানুষগুলো আজকে ভারত থেকে এটা যুক্ত হলো তাদেরকে বাংলাদেশে আমরা আমরা জানাবো, সেখানে তাদেরকে আমরা কীভাবে সময় দেবো সেটা আমরা দেখছি। আসলে আমি এই সামাজিক কাজ, শান্তির কাজ খুব ছোটোবেলা থেকেই করি এবং শুধু আজকে নয়, আমার প্রায় 16 বছরের উগ্র হলো। তো সেখানে আমার ইচ্ছা ছিল যে আসলে একটি বর্ষা স্নাত সময় আমি এই প্রোগ্রামটি করব এবং সবুজ, আমি আমার আপনারা দেখবেন যে সবুজটাকে আমি প্রাধান্য দিয়েছি, মানে গাছ লাগানোর উপর বা বৃক্ষকে আমি প্রাধান্য দিয়েছি, তো সেটাকে বেস করে এই প্রোগ্রামটির পরিকল্পনা করা। এবং এই যে এতগুলো মানুষ তাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে এখানে এসেছে, এই মানুষগুলোকে একত্রিত করার জন্য আসলে পরিশ্রম করা, তাদেরকে জানানো, তারাও কষ্ট করে এখানে এসেছে, আমি মনে করি এখানে সবার অবদান আছে আজকে এই প্রোগ্রামের সফল হওয়ার পিছনে। नमस्कार, मेरा नाम पायल वर्मा है और मैं इस अवार्ड शो में सिर्फ आई नहीं हूँ, हमने मिल के ये प्रोग्राम यहाँ पे ऑर्गेनाइज किया है। ममयूरपंखी इंटरनेशनल की जो है, मैं इंटरनेशनल कल्चरल एम्बेसडर हूँ ऑफिशियली, तो मैं पूरी तरीके से इस ऑर्गेनाइजेशन के साथ जुड़ी हुई हूँ अभी से नहीं, प्राय ऑलमोस्ट 2 बच्चर हो गए, 2 बरस हो चुके हैं। तो हम समाज सेवा के प्रति ममयूरपंखी और हम इंडिया, क्योंकि मैं इंडिया को रिप्रेजेंट कर रही हूँ, तो मैं बहुत गर्वित, मैं आई फील वेरी प्राउड दैट बींग एन इंडियन मैं बांग्लादेश के साथ काम कर पा रही हूँ और ममयूरपंखी बहुत अच्छा काम कर रहा है। और इतना बढ़िया आपने देखा है, आज यहाँ समिट किया गया है, एक पीस समिट और एक एक्सीलेंस अवार्ड, और
और ये अवार्ड दिया गया है, यहाँ आपने जिनको भी डेलीगेट्स को देखा है वो सब अपने अपने छोटे छोटे बड़े बड़े तरीक़ों से समाज सेवा की तरफ झुके हुए हैं, तो उन सबको हम एक जगह लेके आए हैं और मुझे बहुत प्राउड फील होता है कि मैं इंडिया को रिप्रेजेंट कर पा रही हूँ और मयूर पक्षी के साथ हाथ में हाथ मिला के आगे आशा करती हूँ हम बहुत आगे समाज सेवा में बढ़ेंगे। বিকজ এইরকমও একটা ময়ূরপঙ্খী ফাউন্ডেশন নিয়ে কাজ করে, এই কাজের সাথে যে আমরা জড়িত হতে পেরেছি, একটা পোর্শন অফ এই ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের আমি হতে পেরেছি এবং আপনারা সকলেই এই ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের পাশে আছেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর মি। আর আমি বাংলায় কথা বলি, বাংলায় ছবি করি এবং বাংলায় কাজ করি, সুতরাং এপার বাংলা ওপার বাংলা মিলে আজকে যে জমায়েত দেখানো হয়েছে ডিউ টু ময়ূরপঙ্খী ফাউন্ডেশন, আজকে যে দিনটা রুহিত আজকে সকলের সামনে উপস্থাপন করছে এবং খুব গুণীজনরা সামনে আছে, আমি দেখতে পাচ্ছি সকলের নাম কিন্তু এখন পাচ্ছি না। সো মেনি থ্যাংকস টু অল অফ ইউ। আমার সাথে আপনি রয়েছেন, কেমন লাগছে? আমার তো সকলেরই ভালো লাগে, সুতরাং আমারও ভীষণ ভালো লাগছে। আমি বাংলাদেশের নয়, আমি ভারতের, আমি বাংলার, আমি বলবো না যে আমি ভারতের বা আমি বলবো না যে বাংলাদেশ থেকে, তো আমি বাংলাদেশের নয় ভারতেরই, কিন্তু আমি বাংলার। আমার কাছে ভারত বাংলাদেশ দুটোই আমার কাছে সমান, কেন দুই জায়গারই রোদ জল হাওয়া সবই এক, সুতরাং আমরা কখনো একটা জিওগ্রাফিক্যাল কন্ডিশন দিয়ে আলাদা করতে পারি না, বিকজ আমাদের আত্মাটা এক। আর যেহেতু আমাদের একাত্ম আত্মা, সেই জন্য কিন্তু আমরা একটা ফোরামে সকলে মিলে দাঁড়িয়ে আছি, সুতরাং ওই জন্য আমি সেগ্রিগেট করতে চাই না, বিকজ আই এম ভেরি পজিটিভ পার্সন অ্যাজ এ প্রযোজক এবং পরিচালক হিসেবে, আমার পজিটিভিটি টুয়ার্ড সোসাইটি সবসময় থাকে, আর সেই কারণে রোহিত সুমনের সাথে আমি আছি এবং অ্যাজ এ মেম্বার আমি ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের একজন মেম্বার সদস্য, সুতরাং আমার তো ভালো লাগবে। এবং যে জিনিসটি, যে ভালোবাসাটি এবার আসলে নিয়ে যাচ্ছি, আসলে এটা কোনো অ্যাওয়ার্ড বা কোনো পুরস্কার না, এটা হচ্ছে ভালোবাসা। এবং কলকাতায় অনেকবার এসেছি এবং প্রতি বছরই আমি আসি, কারণ এটা আমার প্রাণের শহর, আমি সবসময় বলি। তো এবার যাতে আমার আমার প্রাণটা যেন ভরে গেল, যেটা আসলে যে ভালোবাসার প্রাণ ভরে গেল, তো আপনাদের সাথে পরিচিত হয়ে আমার আরও ভালো লাগছে। এবং তাই সাথে ময়ূরপঙ্খী ফাউন্ডেশনকে এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। ইন্টারন্যাশনাল বাংলাদেশে যে পিস সামিটে এসেছি, ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বড়ো কথা, ওদের ময়ূরপঙ্খী ফাউন্ডেশনে পিস অ্যাম্বাসাডার আমি, তো আসতেই হতো আমাকে, তো আজকে এসেছি, খুব ভালো লাগছে ভীষণ। আর অ্যাওয়ার্ডও আছে, তো একটা এক্সাইটমেন্ট রয়েছে। ভারত বাংলাদেশ একটা সুন্দর মেলবন্ধন, আর এই মেলবন্ধনটা অ্যাকচুয়াল সেটাও একটা অ্যাওয়ার্ডই বটে আমাদের জন্য, তো এত সুন্দর একটা সুন্দর আমাকে অ্যাটফর্ম দেওয়াতে আমি নিজে খুবই আনন্দিত। এবং আগামী দিনগুলোতে এই ময়ূরপঙ্খীর সঙ্গে হাত ধরে নিজেদের যে ইচ্ছা এবং ভাবনা, সেই ভাবনাগুলোকে পুরো সফল করতে চাই এবং এগিয়ে যেতে চাই। আমার ভীষণ ভালো লাগছে ওদের যে উদ্যোগটা, এটা ভীষণ একটা ভালো উদ্যোগ, এই যে গরিব বাচ্চাদের নিয়ে যে কাজকর্ম করা, যেটা আমিও স্টার্ট করে দিয়েছি অলরেডি আমার একাডেমিতে, আমি তাদেরকে শেখাচ্ছি কাজকর্ম, তো এই যে জিনিসটাতে আমি ভীষণভাবে খুশি হয়েছি। ময়ূরপঙ্খীর আমার তো খুবই ভালো লাগছে, রোহিতের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, তো ওর আমি লাইভ কতগুলো প্রোগ্রাম আমি করেছি, কুকিং নিয়ে ওর খুব ইন্টারেস্ট, ও বলেছে বাংলাদেশে কিছু প্রোগ্রাম হলে দিদি আপনাকে আসতেই হবে, তো ওর এই সুন্দর আয়োজন এবং ইন্ডিয়াতে এসে করা, এটা আমরা ভীষণ আপ্রুতই খুব এনজয় করছি, ভালো লাগছে। সুলেখা ভদ্র, ফুড কনসালটেন্ট। তো আসলে পিসটি আসলে কোথায়? পিসটি ইজ মাই ইনার পিস, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। আসলে আমি পিসটি কোথায় দেখতে যাচ্ছি, তো পিস যদি আমরা যদি বলি যে হ্যাঁ আমরা পিস নিয়ে এগোতে চাই, বিকজ ইট ইজ এ, আমি যদি মনে করি এটা কিন্তু দুই বাংলার মিলন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রীতি জগওয়ানি হিয়ার, আই এম রুবরু মিসেস ইন্ডিয়া 2021 অ্যান্ড মিসেস ফেস অফ আইগ্ল্যাম মিসেস ফেস অফ বেঙ্গল 2020। আই এম অ্যান এন্টারপ্রেনার অ্যান্ড মাই ব্র্যান্ড নেম ইজ ফ্যাব ফাইভ। আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ মেনি এনজিওস, লাইক আই এম দ্য গুডউইল অ্যাম্বাসেডর অফ বেস্ট ফ্রেন্ড সোসাইটি and I'm the secretary of Sindhi Council of Eastern Zone of India. It's a beautiful moment for me, like it's an Indo-Bangladesh, you know, combination is here, and I feel so elated to be a part of this.
Thank you so much, Mr. Rohit Saman and Moyurpankhi International, for choosing me for this beautiful Noble Excellence Award. And you know, I always believe in collaborations. That's why I always choose to work for the positive contributions and consequence for society. And definitely, I believe every country have to take care for their, you know, interests. But I think one interest is common for all, and that is human interests. And one of them is social service. So I'm so happy and honored to be a part of this International Peace Summit that is happening here. And again, many congratulations and best wishes to Mr. Rohit Saman. Thank you so much. আমাদের প্রত্যেকটা ফিল্ডে শুধু নয়, এটা আমরা সোসাইটিতে কী করছি না করছি তার অ্যাচিভমেন্টের উপরেও আমাদের অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিস সামিট। অ্যান্ড থ্যাংক ইউ ময়ূরপঙ্খী ফাউন্ডেশন, মিস্টার রোহিত সুমন, যিনি উনি ভেবেছেন যে আমি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য। কারণ আমি শুধু অ্যাজ আ মডেল উইনার অফ মিসেস ইন্ডিয়া, মিসেস বেঙ্গল বা মিসেস গ্ল্যামারাস ইন্ডিয়াই নই, আই অ্যাম অলসো আ ফ্যাশন কোরিওগ্রাফার, আ মডেল অ্যান্ড অ্যাক্টর অ্যান্ড আ মেন্টর। আমি প্রত্যেকটা অনেক জায়গায় ফ্রিলান্সার হিসাবে কাজ করি। কিন্তু দেখুন, এখানে শুধু ওইটা না, আমরা সোসাইটিতে কী করছি শুধু ওইটা আমাদের বেস করেই আমাদের এই অ্যাওয়ার্ডটা। আমরা কী করছি সোসাইটির জন্য, কারণ কোভিডের সময় থেকে দেখবেন শুধু গরিব মানুষ নয়, গরিব বাচ্চা নয়, ওখানে কিছু নির্জীব কুকুরও আছে, বিড়াল আছে, যারা অনেক কোভিডের টাইম থেকে কোথাও কিছু মানে খাদ্য পাচ্ছে না। সেখানে আমি বিগত 5-6 বছর ধরে এই কাজটা করছি, মানে প্রত্যেকজনকে মেডিসিন দেওয়া, ওদের চিকিৎসা করা, ওদের খিদে মানে খাওয়ানো দাওয়ানো, মানে প্রত্যেকটা, মানে আমি অন্তত 20-25 কুকুরকে সকাল বিকেল খাবার দিই। মানে এইটাও হচ্ছে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি। কারণ দেখুন, আজকে মানুষ হয়তো বলতে পারবে খিদে পাচ্ছে, কিন্তু এই নির্জীবরা তো বলতে পারে না। তো সুতরাং আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে ওদের খাওয়ানো দাওয়ানো, মেডিসিন দেওয়া, তো এইটা আমার একটা অ্যাচিভমেন্ট মনে হয়। কিন্তু হ্যাঁ, আমি শো অফ করি না, আমি ফেসবুকে দিই না, এটা আমার একটা মনের শান্তি যে আমি কিছু করছি সোসাইটির জন্য। তো ওরা আমার জন্য ওয়েট করে, এটা ওরা যে আমার জন্য ওয়েট করে, লাফাচাপি করে, হ্যাঁ আমি আসছি, ওইটা দেখে আমার প্রচণ্ড খুশি একটা হয়। তো এইটা আমি কিছু একটা ছোট্ট কাজ করছি। ময়ূরপঙ্খী ফাউন্ডেশন, থ্যাংক ইউ সো মাচ, আমাকে ওনারা ভেবেছেন যে হ্যাঁ, এই অ্যাওয়ার্ডটা আমার পাওয়ার যোগ্য, apart from the glamorous industry. So thank you to Moyurpankhi Foundation. Okay, ekta amra ki bole boost up kori in all sense. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Ruhi, happy Moyurpankhi International Foundation এসে আজকে একটি নতুন দিগন্ত খুঁজে পেলাম। আমি যে রোটারিয়ান, যেই কাজটা করছি আজকে দেশ সেবা, মানুষ একটা পাওয়ার পরে কিছু কাজ না করতে পারলে, দিতে না পারলে তার মনে একটা শান্তি হবে। এই যে আমাদের মেলবন্ধন হলো আজকে, এই যে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এসে আজকে অ্যাওয়ার্ডটা পেলে তো ভালোই লাগে, কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরেও আর একটা যোগসূত্র বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের তৈরি হলো। সেখানে নানা রকম আমাদের টেকনোলজি, আমি একজন টেকনোলজিস্ট, এই টেকনোলজি আদান প্রদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে, গভীর হবে, এবং সমাজসেবার কাজে আমরা নিজেদের আরও মানে অনুপ্রাণিত করতে পারব, এগিয়ে যেতে পারব কাজে। বহুত আচ্ছা লাগে, বহুত আচ্ছা প্ল্যাটফর্ম লাগা কি সোশ্যালি দু কান্ট্রিজ কো এক সার্ভাইভ করনে কে লিয়ে কাফি আচ্ছা প্ল্যাটফর্ম রিকগনিশন দেনে কা হামারি কালচারাল সমানতা দিখাই। দেখিয়ে মেরা কম্পনি কাজ নাম মেডকন ওয়াটার সিস্টেমস হ্যায়, হমনে কোভিড কে সময় কাফি হসপিটালস মে অর কাফি লোকোকে ইয়াহাঁ পর অর কাফি রেজিডেন্সিয়াল কমপ্লেক্সেস মে সাপোর্ট দিয়ে, সার্ভিস দিয়ে, অ্যান্ড আপনি জান কি পরোয়া নই করতে হুয়ে মেরে কাফি আদমি কোভিড কে চপেট মে আ গে থে, হম খুদ ভি চপেট মে আ গে থে, বট উই ট্রাই টু সার্ভ দ্য নেশন অ্যান্ড দ্য কন্ট্রি অ্যাজ ওয়েল। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দে হ্যাভ রিকগনাইজড অ্যান্ড দে হ্যাভ গিভেন আস দ্য অ্যাওয়ার্ড ফর। तो ये जो सोशल एक्टिविटी करते हैं, ये जो इंसान के लिए सोचना है, ये क्या भावना है? ये सोचना एक्चुअली हुआ था कि इंसान इंसान के काम में आता है, तो अगर हमारा ये कर्तव्य है कि जो हमने पाया है वो हम दें। कोई भी टीचर अपने स्टूडेंट को पढ़ाता ये नहीं, इस हद से नहीं पढ़ाता है कि मेरे को कुछ मिलेगा उसके रिटर्न में, बट
जो उसको मिला, जो उसके गुरु ने उसको ज्ञान दिया, वो अपने स्टूडेंट को ज्ञान देते हैं। उस तरह से ही तो सृष्टि चलती है और अच्छी इंसानियत चलती है। बार दिए आए, बार बार दिए आए, तुम जियो हजारों साल, ये हमारी आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू डियर रोहित, हैप्पी बर्थडे। ये मुझे बहुत अच्छा लगा है कि मयूर फंक इंटरनेशनल ने मुझे आज अवार्ड दिया है एज फैशन डिज़ाइनर एंड सोशल एक्टिविस्ट। और ये इवेंट मैंने पहले भी देखा है FB पे थ्रू पायल वर्मा एंड मैनी मोर। ये इवेंट बहुत अच्छे होते हैं और ये प्लेटफॉर्म देते हैं लोगों को आगे बढ़ने का, और आज उन्होंने मुझे भी मौका दिया है इस प्लेटफॉर्म में आगे बढ़ने का। थैंक यू। दारुण लेगेছে, মানে আমি না আসলে খুব একটা সাংঘাতিক মিস করতাম। এবং দি অ্যাটমসফিয়ার ওয়াজ ফ্যান্টাস্টিক। বাংলাদেশ থেকে আর কলকাতা মানে ইন্ডিয়া থেকে লোকেরা জেল করেছে এত ভালো, এরকম ফাংশন আরও হলে আমার খুব ভালো লাগতো। বিকজ উই আর ফেড আপ উইথ দিস ফাইটিং উইথ ইচ আদার, উই হ্যাভ টু মেক লাভ অ্যান্ড প্যাশন উইথ ইচ আদার, দ্যাটস হোয়াট উই আর। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ।